দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সাথে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণা উপলক্ষে আলোচনা সভাও করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বুধবার বিকেলে উপজেলার গোপালপুর বাজারে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোনায়েম খান সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল হোসেন চুন্নু বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম সিদ্দিকুর রহমান বাহার টগরবন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন ফকির গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রানা মিয়া রাকিবুল বার্তা বাজার ফরিদপুর